হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি মুড়িঘণ্ট করব মাছের মাথা, লেজ আর অল্প কিছু মাছ দিয়ে। প্রথমে পেঁয়াজ, মরিচ, কাঁচা মরিচ, ডাল, মাছ। মাছগুলোকে আমি প্রথমে লবণ, হলুদ, ধনিয়া পাউডার, জিরা পাউডার দিয়ে ভালো করে মেখে নিব, যাতে এপাশে ওপাশে মশলাগুলো ভালো মতো লেগে যায়। এখন প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিব। গরম হয়ে গেলে মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। আপনারা যে কোনো মাছ নিতে পারেন। প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে, ভাজা হয়ে গেলে তুলে ফেলবো। এখন ওই তেলের মধ্যেই পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। একটু নেড়ে নিব যাতে পুড়ে না যায়। ডাল দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিব। কিছু সময় নাড়ব এবং কষাবো ডালটাকে। কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব। এখন মাছগুলোকে পানিতে ছেড়ে দিব। ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠে মাছগুলোকে ভেঙে দিব। আবার ঢাকনা দিয়ে দিব। পানি কমে আসলে ঝোল রেখে নামিয়ে ফেলব। হয়ে গেল মাছের মাথা, লেজ এবং অল্প কিছু মাছ দিয়ে মাছের মুড়িঘণ্ট।